বুঝলাম যে কোনটা কোন জায়গা থেকে নেব। আমরা সেকেন্ডে সেকেন্ড পার্ট, আমাদের এইগুলো করার আগে যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নাম চুজ করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য। এখন এই নামটা আমরা কিভাবে চুজ করব, তো নাম চুজ করার জন্য আপনারা যে কোনো নাম পছন্দ করতে পারেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। নাম এমন একটা জিনিস, আপনি যেটা বানাবেন সেটা যদি ইউনিক হয় আর সেখানে যদি ভালো জিনিস থাকে মানুষ খুঁজে নেবে, ঠিক আছে? তাহলে কোন ধরনের নাম নেবেন? শাইন, কি ধরনের নাম পছন্দ হয় তোমার? রোজ টিভি অলরেডি আছে, ইউনিক নাম হতে হবে যেটা ইউটিউবে নেই। আচ্ছা আমরা একটু ইউটিউবে যাই, দেখি এই নামগুলো আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা জাস্ট ফার্স্টে ইউটিউবে যাব, গিয়ে আমাদের যে ধরনের নাম মনে আসে, যদি কেউ টেক্স চ্যানেল ক্রিয়েট করেন তাহলে তাদের নামের সাথে টেক যুক্ত করতে পারেন, যেমন শাইন টেক, তাই তো? এস এ এইচ আই এন শাইন, এবার ঠিক আছে শাইন দেখো তো, শাইন টেক আছে ভাই, টি ই সি এইচ অলরেডি আছে আমার ফ্রেন্ড, এই যে শাইন টেক কইতে আছে। তাহলে এই নামে কি আর খোলা যাবে? এখন যদি আমরা এই নামে খুলি খোলা যাবে না, না এই নামে খোলা যাবে, কিন্তু প্রবলেম কোনটা হবে যে এর অনেকগুলো ভিডিও আছে, এ অনেক পপুলার, এর নামে যদি খুলি তাহলে এর নিচে থাকবে আমার চ্যানেলটা, ঠিক আছে? এই জন্য আমরা যে নাম আছে সেই নামে খুলবো না। আমরা কি করতে পারি, যদি আমরা শাইন টেক একান্তই খুলতে চাই, আচ্ছা এটা এটার জন্য একটা প্রবলেম কোনটা হয় শোনেন, এইটা অ্যাকুরেট খুঁজে পাওয়ার জন্য আমরা যদি যেমন এইখানে আমরা শাইন টেক কথাটা লিখি তাহলে চ্যানেলটা আসার কথা, যেমন youtube.com/shinetech একসাথে দিয়ে যদি এন্টার দেই, এর অবশ্যই এই নাম নেই। যেমন আমি youtube.com/3gbd TH RWGBD 3gbd লিখে এন্টার করলাম, করলে দেখেন আমার চ্যানেলটা ওপেন হচ্ছে। কেন ওপেন হচ্ছে? আমার 3gbd নাম দেওয়া আছে এবং আমার যে পারমালিং বা ইউআরএল তৈরি করা আছে সেটাতে আমি 3gbd দিয়ে দিয়েছি। এখন যদি কোনো ব্যক্তি এই নাম নিয়ে ফেলে, আপনার চ্যানেলের নাম নিয়ে ফেলে, তাহলে আপনি চ্যানেল করলে সারা জীবন আপনার চ্যানেলটা 2 নম্বরে থাকবে, গুগলে হোক আর ইউটিউবে হোক আর সকল সার্চ ইঞ্জিনে ও ফেসবুকেও তাই। যদি ফেসবুকে আপনার চ্যানেলটা প্রমোশন করেন, যদি কেউ সার্চ করে তাহলে এইটা আগে আসবে। আচ্ছা যেমন আমি আরও একটি এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটু ফেসবুকে যেতে পারি। আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারছেন এইখানে এই নামটা কীভাবে আসছে? আমার চ্যানেলের নাম এইখানে আসছে, এটাকে পারমালিং বলে, চ্যানেল কাস্টম ইউআরএল বলে, এটাকে এসইওর ভাষায় পারমালিং বলে, আর সাধারণত আমাদের পাবলিকদের ভাষায় এটাকে কাস্টম ইউআরএল বা ইউআরএল বলে, ঠিক আছে, বা ইউনিক ইউআরএল বলে। আচ্ছা এইটার আরও কিছু কাজ আছে, সাবস্ক্রাইবার নেওয়ার জন্য যখন আপনি এই লিঙ্ক তৈরি করবেন তখন সাবস্ক্রাইবার নেওয়া যায়, এটা দিয়ে কিছু কৌশল ব্যবহার করে আমরা সাবস্ক্রাইবার নিতে পারবো, বন্ধু বান্ধবদেরকে সাবস্ক্রাইব করাতে পারবো যখন এটা আমরা যুক্ত করব। আচ্ছা আমরা একটু ফেসবুকে যাই, যেমন আমি ফেসবুকের এই সার্চ বক্সে লিখলাম হচ্ছে সাদ্দাম হোসেন, এন্টার দিলাম। আচ্ছা এখানে তো আমার অলরেডি লগ ইন করা আছে, তো দেখেন এখানে সাদ্দাম হোসেন এটা 1 নম্বরে আসছে, এটা 2 নম্বরে আসছে, আরও সাদ্দাম হোসেন আছে, সে আর একটু নিচে আছে। আচ্ছা আমি কেন প্রথম অবস্থানে? কারণ আমি আমি ইউআরএল এবং নামটা খুব সুন্দরভাবে সেট আপ করতে পারছি। আচ্ছা এখানে যদি আমি লিখি এই যে কয়রা 2 লিখলে আমার প্রোফাইল আসে, এর সাথে কি সম্পর্ক আছে, এর সাথে কি সম্পর্ক আছে মনে হয় আপনাদের? আমার কিছু পোস্ট এখানে আসছে, প্লাস হচ্ছে কয়রা 2 লিখলাম, রিজন হচ্ছে আমার এই প্রোফাইলের ইউজার নেমটা দেওয়া আসছে কয়রা 2। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখেন ইউজার নেম এখানে দেওয়া আসছে কয়রা 2। আপনাদের প্রতিজনের প্রোফাইলে কিন্তু একটা ইউজার নেম আছে, এটা কি আপনারা সবাই জানেন? আচ্ছা যাদের নেই তারা এটা সেট করবেন, এটা মেসেঞ্জার থেকে সেট করা যায়। আর যদি সেট করতে না পারেন তাহলে ক্লাসের শেষ পর্যায়ের দিকে আমি একটা দিন দেখাই দেবো, আপনারা মনে করে এটা জেনে নেবেন। আচ্ছা এরপর দেখেন ফ্রিল্যান্সিং আইটি, আমি আমার পেজটা ওপেন করলাম। এখন আমি পেজটা ওপেন করার পর দেখেন এখানে আমার একটা নাম দেখাচ্ছে facebook.com/freelancingit facebook.com/freelancingit.online। এখন আমি freelancingit.online এই কথাটা যদি গুগলে সার্চ করি, আমি যদি freelancingit.online এটা লিখে গুগলে সার্চ করি তাহলে আমার ফেসবুক পেজটা এখানে আসে, এই যে এখানে আমার ফেসবুক পেজটা আসে, এটা আরেকজনেরটা আসছে আমার না। দেখেন মজার ব্যাপারটা, দেখেন
এটা আসছে অন্য একটা কোম্পানির, কেন আসছে? তার অরিজিনাল ইউআরএলটা ফ্রিল্যান্সিং আইটির সাথে ম্যাচিং, আমি পরে আসছি, যার কারণে আমি কি করছি অনলাইন যোগ করছি এর শেষে। তাহলে সে আমার আগে আসছে বলে সে কি বেনিফিট বেশি পাইছে না? তো ঠিক সেম ওয়েতে এটা কিন্তু আমাদের বাংলাদেশের, বাট সে আমার আগে আসছে, সে 2016 সালটা এইদিকে আসছে, তারাও ফ্রিল্যান্সিং আইটি আছে, প্রশিক্ষণ দেয়। আচ্ছা, তাহলে হয়তো তার নিচেরটা আমার হতে পারে, ওপরটা যেহেতু আমার হলো না, তাহলে তার নিচেরটা হচ্ছে আমার, দুই নম্বরটা এটা আমার, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম, যদি আমরা ভালো মানের একটা ইউআরএল তৈরি করতে পারি ইউনিক নাম দিয়ে, তাহলে আমরা খুব অল্প সময়ের ভিতর আমার চ্যানেলটা খুঁজে পাবো। আচ্ছা, এবার নাম ফাইন্ড করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো নাম, তবে নামটা যত ছোট হয়। যেমন এখানে আমার একটা ওয়ার্ড দেওয়া আছে, স্যার ওয়ার্ড বলো তো, এটাকে না সেন্টেন্স বলে, কি বলে? ওয়ার্ড মানে একসাথে লেখা, কোনো স্পেস নেই মাঝখানে। আচ্ছা, এটা মনে করেন আপনারা এখন ছোট নাম চুজ করতে পারেন, আবার চাইলে বুড়ো নাম চুজ করতে পারেন। এখন ছোট নাম এবং বুড়ো নামের পার্থক্যটা কি, যদি নামটা অনেক ছোট হয় এবং ভালো সৌন্দর্যপূর্ণ হয় তাহলে যে কেউ মনে রাখতে পারে। আচ্ছা, এখন নাম ছোট এবং বুড়ো খুঁজতে গিয়ে আপনারা এই ভুলটা করলে চলবে না, সেটা হচ্ছে মনে করেন আপনি ভিডিও বানাবেন গেম নিয়ে, এখন আপনি যদি লেখেন আপনার চ্যানেলের নাম মহাজ মাহফিল, তাহলে কি হবে? কথা বলেন একটু, আপনি না না গেমের ভিডিও বানাবেন কিন্তু ওয়াজ মাহফিল যদি আপনার চ্যানেলের নাম দেন তাহলে কিন্তু হবে না। এখন এই নামটা আপনারা কিভাবে খুঁজবেন, এই নামটা খোঁজার জন্য কালকে আমরা কিছু কিওয়ার্ড দেখছি না, একটা ওপেন করে দিই, কোন জায়গায় সেভ দিলাম তা কি জানি। এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড থেকে আপনারা যে কোনো একটা অংশ নিতে পারেন। যেমন আমার এই কিওয়ার্ডটা আছে বাংলা মুভি, বাংলা সিনেমা, এই রিলেটেড। এখন আপনি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নেন যেটা আপনার ভালো লাগে, যেটা কেউ নেই, যেমন বাংলা ছায়াছবি, আমি এটা নিলাম। এর মধ্যে থেকে ছোট খোঁজা ট্রাই করবেন, এখানে কিন্তু অনেক বড় বড় আছে, যেমন একটা আছে। আচ্ছা, এখন এর মধ্যে চাইলে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা নিজের নামে ব্যবহার করতে পারেন, নিজের নাম বলতে ব্র্যান্ড, নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করা। আবার চাইলে আপনি আমার মতো একটা ইউনিক নাম পছন্দ করে নিতে পারেন, যেমন 3GPD, ফ্রিল্যান্সিং আইটি, একটা ইউনিক নাম আপনি পছন্দ করে নিতে পারেন, সেটাও হবে। আর যদি আপনারা কন যে না আমি কোনো দিকে আমার সম্ভব হচ্ছে না, আমি জানতেছি না, সেক্ষেত্রে আপনারা আসবেন কিওয়ার্ডে, এসে এর মধ্যে যে ছোটো কিওয়ার্ড আছে সেই ছোটো কিওয়ার্ড একটা কপি করবেন। যেমন একটা বাংলা জলসা, জলসা মানে কোনো অনুষ্ঠানটা এরকম কিছু, ঠিক আছে? আবার জলসার ভিতরে মাহফিলও কিন্তু বোঝায়, ইসলামিক জলসা যখন হবে তখন হচ্ছে ওয়াজ মাহফিল, এই জাতীয় কিছু হবে। আবার মুভি বা বাংলা জলসা যখন হবে সব একসাথে, মুভি প্লাস ইসলামিক সব একসাথে চলবে, গান টান সব। আচ্ছা, এখন এই নামটা নিয়ে আপনি যাবেন ইউটিউবে, ইউটিউবে গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনি এখানে দেখেন এই নামের কোনো চ্যানেল আছে কিনা দেখতে হবে, এই পেজে দেখলে হবে না, আপনি এখান থেকে দেখেন উপরে একটা ফিল্টার অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন, দেন তারপর এখানে একটা চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করবেন। আমি আবারও বলছি ফিল্টার, ফিল্টার থেকে চ্যানেল, এরপর আসি আপনি দেখতে পাবেন এখানে, সরি চ্যানেল ক্লিক পড়িনি, পড়ছিল তারপর উঠে গেছে, এই যে দেখেন এখানে বাংলা জলসা নামের কোনো চ্যানেল প্রথম দশজনের ভিতরে আছে কিনা, যদি প্রথম দশজনের ভিতরে থাকে তাহলে আপনারা নিতে পারবেন না, একটা রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে নিতে পারবেন, সেটা হচ্ছে যারা প্রথম দশজনের ভিতরে আছে তাদের যদি 100 সাবস্ক্রাইবার না থাকে। কারণ আমরা এখানে এই যে নামটা দেখালাম প্রোফাইলের শেষে, এখানে যে নামটা, এরকম ধরনের নাম যদি আপনার ইউটিউব চ্যানেলে তৈরি করতে চান তাহলে আপনাকে 100 সাবস্ক্রাইবার হতে হবে। তার মানে এখানে যারা আসছে, যেমন এ একটা চ্যানেল আসছে বাংলা জলসা, এর দুইটা সাবস্ক্রাইবার আসে, তাহলে কি এ নাম তৈরি করতে পারছে? কেন পারেনি? কারণ তার এখন 100 সাবস্ক্রাইবার হয়নি। সেক্ষেত্রে আমরা জানি যে এর আগে আমি উঠতে পারবো, এজন্য আমি বাংলা জলসা নিতে পারি। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে আপনারা চাই চেষ্টা করবেন যদি নিজের নামে কোনো ব্র্যান্ড বানাতে চান বা কোনো ইউনিক ব্র্যান্ড বানাতে চান, আমি সেটাকে বেশি প্রায়োরিটি দিই, নিজে কোনো ব্র্যান্ড তৈরি করা, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে কোন ধরনের নাম হবে। আচ্ছা, আপনার নাম কী কী নাম চুজ করতে পারেন? আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের নাম চুজ করতে পারেন, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, হিন্দি, যা মন চায়। ওকে, তাহলে এই নাম প্রথমে চুজ করতে হবে,
দেন সেই নাম দিয়ে আপনাকে এই জিমেল ক্রিয়েট করতে হবে, এই জিমেলটা, এই কন্ট্যাক্ট জিমেলটা। আর এই জিমেলটা আপনি যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন, এই যে ইউটিউব চ্যানেলের জন্য যে বড় জিমেল হবে এটা আপনি যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন, এটার জন্য কোনো রিকোয়ারমেন্ট নেই, এটা আপনি যে কোনো নামে ক্রিয়েট করবেন। আর এই জিমেলগুলো অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন এবং এর ডাটাগুলো সংরক্ষণ রাখবেন। আচ্ছা, যখন আমাদের নাম চুজ করা হয়ে যাবে, এখন ইমেল ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আমরা আমাদের এই কাজগুলো করতে পারবো। যেমন তারপর আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবো, পেজ তৈরি করবো, কন্ট্যাক্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবো, ব্লগ তো তৈরি করে নিচ্ছি, দেন তারপর আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কাজে অগ্রসর হব। ও এর মধ্যে লোগো এবং চ্যানেল আর্ট। আচ্ছা, তাহলে আমরা নাম চুজ করার পরে হচ্ছে লোগোও তৈরি করব। তাহলে আগামীকালকে আপনাদের কাজ থাকছে কি, দুইটা জিমেল তৈরি করা, জিমেল ক্রিয়েট। আচ্ছা, আর কি থাকতেছে, ব্লগ সাইট তৈরি, ব্লগ সাইট বিল্ড। আচ্ছা, ব্লগ সাইট তৈরির আর একটা ভিডিও আছে ফ্রিল্যান্সিং আইটির ওয়েবসাইটের, যে আগের যে এদের ক্লাস আছে ওই ক্লাসে, ওটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস কালকে করে নেব সবাই। আচ্ছা, তারপরে আমি আগামীকালকে বাকি ক্লাস দেখাবো। আচ্ছা, এইবার আমাদের একটু বিষয় আসলে কথা এখন না বলাই মনে হয় ভালো, কারণ এই পার্টগুলো করার পরে মনে হয় করলে ভালো। আচ্ছা, তারপরে আমি একটু বলি আমাদের এইগুলো করতে হলে কেন আমরা ইউনিক নাম নেব। ইউনিক নাম নেব হচ্ছে, এক নম্বর, আমাদের যদি কোনো নাম না থাকে তাহলে আমরা যখন সার্চ করবো তখন এক সার্চে আমাদের চ্যানেলটা খুঁজে পাবো। আর যদি কারো নামের সাথে ম্যাচ হয়ে যায় বা সেটা যদি অনেক কম্পিটিট হয়, কম্পিটিটর বলতে তাদের যদি অনেক কাস্টমার থাকে, সেটা অনেক হাই কম্পিটিটর হয়, অনেক ভিউ থাকে, সেই কিওয়ার্ডে এরকম ধরনের নাম হয়, তাহলে সে নামটা খুঁজে পেতে একটু দেরি হবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা মনে করেন যে যখন আপনার এগুলো খুঁজে পেতে দেরি হবে বা যেগুলো আপনার মনে করেন যে কোনো কিওয়ার্ড নিয়ে আসবেন, যেমন এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনাদের আছে যার ভিতর থেকে আপনার নাম নেবেন, এ ধরনের জন্য যদি কোনো কিওয়ার্ড নিয়ে আসেন সেক্ষেত্রে ভিজিটার একটু বেশি পাওয়া যাবে, কারণ ওই কিওয়ার্ডগুলো অলরেডি সার্চ হয়। তো ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাতে একটু সময় লাগবে, কিন্তু একটা সময় আপনি ভালো প্রফিট পাবেন। আর যদি আপনার নিজের নাম বা ইউনিক কোনো ব্র্যান্ড নাম দিতে চান তাহলে এক সান্স এটা হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি যে ইউটিউব চ্যানেল খুলবেন, মনে করেন এটা আপনার একটা ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ের যে নামটা হবে আপনি যেখানে যাবেন, যেখানে যা লিখবেন এই নামটা আপনি ব্যবহার করবেন। যেমন আমি একটা ফটোশপে, আমার একটা ফটো আছে, এই যে এই ফটোটা কী কাজে লাগে আপনারা কি বলতে পারবেন কেউ? এ ধরনের ফটো কী কাজে লাগে? 16 ডিসেম্বর, হ্যাঁ, 16 ডিসেম্বরে ফেসবুকে আপনাদের প্রোফাইলে আপনারা ফটো সেট করেন না, অনেকের ছবিতে থাকে, ওখানে ট্রাইতে ক্লিক করলে সেট হয়ে যায়। আচ্ছা, এই ধরনের ফটো মনে করেন যে আমি আমার ফেসবুক পেজে সেট করবো, যেখান থেকে আপনারা বা সারা দুনিয়ার লোক এই ফটোটা সেট করতে পারবে তাদের ফেসবুক প্রোফাইলে, আমার লাভ কি বলতে পারবেন? এখানে আমার কোনো লাভ আছে? কি লাভ আছে? লাভ আছে মনে হয়, লাভ আর লাভ, কি লাভ আছে বলেন? বেনিফিট পাবেন, বেনিফিট পাবেন স্যার। আমার কোনো বেনিফিট দেবে না, আমার এই যে লোগোটা আছে এখানে এই লোগোটা পরিচিত পাবে, পরিচিতি পাবে, এই যে ব্র্যান্ডিংটা আমি পপুলার করতেছি, এটাটা ব্র্যান্ডিং, আমার একটা ব্র্যান্ডিং, আমি আমার ব্র্যান্ডিংটাকে পপুলার করতেছি। এখন আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে সেট করবেন, আপনার বন্ধুরা সেট করবে, তাহলে কি তারা সবাই জানতেছে না যে এইটা ফ্রিল্যান্সিং আইটি? আচ্ছা, এই যদি 5,000 লোক সেট করে, 5,000 লোকের ভিতরে কি একজন লোক কি সার্চ করবে না গুগলে যে ফ্রিল্যান্সিং আইটিটা কি? জি স্যার, অনেক চালাক চতুর মানুষ আছে না, যারা মনে করেন একটু বোঝে, আর সাইনের মতন লোক, ও চিন্তা করবে যে আসলে এইটা কি, এখানে 16 ডিসেম্বরের সাথে ইয়েটা কি সম্পর্ক, এটা লিখে সার্চ করি। হ্যাঁ, তাহলে কি 5,000 লোক যদি আসে তার থেকে আমি একটা ভিজিটার ভ্যালিও পাবো। তো আপনাদের ঠিক নামটা যখন আপনারা আপনাদের ব্র্যান্ড বানাবেন, আপনাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের যে নাম হবে এটাকে আপনার একটা প্রফেশনাল ব্র্যান্ড হিসাবে নিতে হবে।